প্রিয় দর্শক আমন্ত্রণ জানাই দীপ্তর সাথে আয়োজনে আজকে দীপ্তর সাথে আয়োজনে আমরা কথা বলতে চাই ধান চাষিদের হতাশা এ বিষয়টা নিয়ে আমরা কয়েকদিন ধরেই খবরে দেখেছি কৃষকরা ধানের ক্ষেতে আগুন ধরিয়ে দিয়েছেন কৃষকরা হতাশা ব্যক্ত করেছেন এত কম দামে তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে হচ্ছে বলে এই কৃষকদের হতাশা কেন এবং কীভাবে এই হতাশা দূর করা যায় এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমরা দেখেছি দুজন ব্যক্তিত্বকে আমি পরিচয় করে দিচ্ছি শুরুতেই আছেন আমার বায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আব্দুল মান্নান আখন্দ এবং তারপরে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির শুরুতেই আমি ডক্টর আব্দুল মান্নান আখন্দ আপনার কাছে জানতে চাইব এই যে কৃষকরা আগুনে পুড়িয়ে দিচ্ছে তাদের ক্ষেত্রে হয়তো একটা প্রতীকী ব্যাপার কিন্তু এই রকম পর্যায়ে কেন যাচ্ছে আমাদের ধান উৎপাদন এই সমস্যাটার মূল বিষয়টা কি মূল দিকটা কি। ধন্যবাদ আপনাকে তো আপনি আপনিই বললেন যে এটা প্রতীকী ব্যাপারই যে আগুন ধরে দেওয়াটা হ্যাঁ তো প্রতীকী না হলেও এটা করতে পারে কারণ পৃথিবীর বিভিন্ন দেশে অনেক সময় দেখা যায় যে তাদের যে অর্থকরী ফসল সেটার উপরে যদি মূল্য যদি খুব কম হয় উৎপাদন মূল্যর যেতে অনেক কম তাহলে পরে ফার্মার্সরা এই 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 রকম এটা করেন বাংলাদেশে এই বৎসরের জন্য নয় শুধু সাম্প্রতিক সময়ে কখনো কখনো এটা হয়েছে হয়েছে এই কারণে যে আপনার যে উৎপাদন খরচ যেটা কৃষকের এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে দেখা যায় যে ধান উৎপাদন খরচ কৃষক তার নিজেরটা বাদ দিয়েও ওখানে যে শ্রমিক শ্রমিক কৃষি শ্রমিক যারা আছেন এটা কেটে টেটে নিয়ে আসা পর্যন্ত যে খরচ হয় তার অনেক কম মূল্যে তাকে বাজারে বিক্রি করতে হয় তাহলে এখানে দুটো সমস্যা একসাথে তৈরি হয় মানে দুটো অবস্থা তৈরি হয় একটা হলো যে কৃষক যারা যারা দরিদ্র রিক্সাওয়ালা বা দরিদ্র কৃষক কে বলে অন্যের খেতে। কাজ করে শুধু না নিজের ওখানেও খুবই অল্প পরিমাণ জমি আছে সেটা নিয়ে কাজ করে এদের জন্যে এই দামটা কমে যায় যখন উৎপাদন বেশি হয় যে বৎসরে দামটা যখন কমে যায় তাদের জন্য সুবিধা হয় সুবিধা হয় কারণে তারা কম দামে চাল কিনতে পারে ধান কিনতে পারে কিন্তু যে সকল কৃষক তাদের সংখ্যা কিন্তু অনেক যাদের ভূমি এই জমির থেকে যে শস্যটা আসে সেটা বিক্রি করে তার অধিকাংশ জিনিস পুরোটা অথবা এইটি নাইনটি পার্সেন্ট জীবিকা নির্বাহ জীবিকা নির্বাহ তাদের এটা দিয়ে ওষুধ কিনবে এটা দিয়ে খরচ শিক্ষা খরচ দেবে ইত্যাদি ইত্যাদি তাদের জন্য খুবই বড় রকমের একটি সমস্যা তৈরি হয় এটা এই বছরই হয়নি এর আগেও আমরা দেখি প্রায় প্রতি বছরই ফসলের আলুর সময় আমরা দেখি ভুট্টার সময় এটা দেখি কমের সময় দেখেছি যে সেই কিন্তু আবার যে যে বছর আমাদের হাওরের জমিগুলো নষ্ট হয়ে গেল ফসলগুলো একেবারেই তখন কিন্তু অবস্থাটি এবার ভিন্ন দাঁড়ালো তো এইটা ব্যালেন্স করা এটাকে একটি একটি ইয়ের ভিতরে রাখা কী বলে সহনশীল অবস্থার ভিতরে রাখা দুই ইয়ের জন্যে এটা একটি অনেকেই মনে করে যে বেশ কঠিন কাজ কিন্তু সরকারকে এটা করতেই হবে না করলে পরে এই আমাদের খাদ্যশস্য উৎপাদনে বিশেষ করে ধান উৎপাদন যদি কমে যায় চালের দাম অনেক বেশি থাকে তাহলে পরে যে অর্থনৈতিক অবস্থাটি সমাজে দেখা দেবে যে এটা এটি আর কৃষির আরেকটা সমস্যা হলো এই যে প্রকৃতি নির্ভরতা কৃষি কিন্তু অসম্ভব রকমের প্রকৃতি নির্ভর কিছু জিনিসকে কখনোই কোনোভাবেই অন্য কোনো কিছু দিয়ে এটা সাপ্লিমেন্ট বা অ্যাড্রেস করা যায় না তো যেমন যে ওই ইয়েতে মরে এইবার তো আপনার ইয়ের ধানগুলো নষ্ট হয়ে গেল যে বৎসরে আমাদের হাওড়ে এই বছর বিশেষ করে আমার মনে হচ্ছিলো যে অনেক বেশি ক্ষতি হবে কিন্তু সেটা হয়নি কারণ আর্লি মনসুন শুরু হয়েছে অনেক আগেই বৃষ্টি শুরু হয়েছে কিন্তু ভালো যে বৃষ্টিটা স্কেটারলি এমন অবস্থাটি তৈরি করেনি যে ফ্লাড হয়ে টোটালটা নষ্ট করে নাহলে এই বছরও আমার মনে হয়েছিল যে এরকম একটি সমস্যাই তৈরি হবে তো মূল মূল বিষয়টা হলো সরকারের জন্যে দুদিকেই বা আমাদের জন্যে দুই দিকেই সমস্যা উৎপাদন যদি বেড়ে যায় যে উৎপাদন অনেক বেশি হয় যে এই সমস্যাটি দেখা দেয় আর যদি একটু কম হয় মানে আপনি যেটা বলছেন যে উৎপাদন বেশি হবার কারণে এই সমস্যাটা দেখা দেখা দিয়েছে আমরা যাচ্ছি ডক্টর রাশেদ আল কাছে এই কৃষির বেলায় অলাভজনক হওয়ার ব্যাপারটা কিংবা উৎপাদন বেশি হলে যে আমরা ফসলের দাম কমে যাওয়ার ব্যাপারটা শুনতে পাচ্ছি তার তাৎপর্যটা কি অর্থনীতির দিক থেকে যদি আমরা একেবারে ভ্রান্ত ধারণা বাংলাদেশে বা অন্যান্য দেশে বলা হয় যে যদি কৃষি সরবরাহ বেড়ে যায় তাহলে তার সাথে চাহিদা তৈরি হয় এবং তার মাধ্যমে দাম নির্ধারণ করা হয় এইটা একটা ভ্রান্ত তাত্ত্বিক ধারণা এর সাথে আর ধারণা আমাদের এখানে প্রচলিত আছে সেটি হচ্ছে যে ক্ষুদে কৃষক খুব উৎপাদনশীল সো আমাদেরকে ক্ষুদে কৃষককে লালন পালন করতে হবে এটা এক ধরনের জন তুষ্টির থেকে এই আলোচনাটা আছে এবং অর্থনীতিবিদদের দুটো অংশ একটা অংশ বলেন হচ্ছে যে সরবরাহ করেন এবং অনেক সময় খুব কৃষক মন গণমাধ্যমও এই ফাঁদে পা পড়ে যে আসলে হচ্ছে যে সরবরাহ বাড়া কমার সাথে সাথে দামের নির্ধারণ হয় এরকম একটা কথা বলা হয় তাই না যদি আমদানি বেশি করা হয় বা হচ্ছে যে উৎপাদন বেশি করা হয় তাহলে বাংলাদেশে দাম কমে আর বেশি এটা আপাতদৃষ্টিতে ঠিক মনে হয় কিন্তু আসলে মোটেও ঠিক না অর্থাৎ হচ্ছে যে দামটা নির্ধারণ কিন্তু উৎপাদনের সাথে সম্পর্ক না খেয়াল করেন দামের নির্ধারণটা হচ্ছে বাজারের সাথে অর্থাৎ হচ্ছে যে বাজারে যদি সরবরাহ বেশি থাকে তাহলে দাম কমবে আর যদি সরবরাহ কম থাকে তাহলে দাম বাড়বে এই যে কথাটা প্রচলিত আছে এটা কেন ভ্রান্ত সেটা আমরা আলোচনা কর করতে পারি তো এখন হচ্ছে যে বাংলাদেশে তার মানে হচ্ছে যে এই অর্থনীতির বিরাট একটা অংশ এরা আলোচনা করতে চান যে বাজার আসলে দাম নির্ধারণ করে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তা একেবারেই ঠিক না আসলে বাংলাদেশের যে কৃষকের এবং কৃষির ব্যবস্থা এটা একেবারেই কাঠামোগত তাহলে কাঠামোর কোন কোন অংশ প্রথম দেখতে হবে যে জমির বাজারের আসলে কি ধরনের পরিবর্তন হচ্ছে দ্বিতীয় দেখতে হবে হচ্ছে যে উৎপাদন ব্যবস্থার আসলে কি দেখা যাচ্ছে তৃতীয় হচ্ছে যে পণ্য বাজারে কীরকমভাবে কাজ করছে তাহলে আমরা প্রথমে এই বাজারগুলো দেখার ক্ষেত্রে তার মানে মূলত হচ্ছে যে বাজারের মাধ্যমে দাম নির্ধারিত হচ্ছে না বাংলাদেশে দাম নির্ধারিত হচ্ছে কতকগুলো কাঠামোগত সংস্কারের কারণে সমস্যার কারণে এবং সরকারের নীতিমালা না থাকার কারণে এটা সব সরকারের ক্ষেত্রেই প্রযোজ্য এবং আপনি যদি খেয়াল করেন বাংলাদেশে কৃষিখাতে সবচেয়ে বেশি সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে কারণ হচ্ছে যে কৃষিখাতে কোনো সংঘবদ্ধ দল নাই সেই জন্যে বাংলাদেশে যে বাজারমুখীন যে কর্মসূচি সংস্কার কর্মসূচির প্রথম ধাপটা নেওয়া হয়েছিল কৃষিকাজে তা আমরা এখন প্রথম পরিষ্কার দেখি যে আমরা প্রথম দেখি হচ্ছে যে আপনার উৎপাদনের খরচ উৎপাদনের খরচ কেন বাড়বে না কারণ হচ্ছে যে আপনি একদিকে উল্লম্ফন প্রকাশ করবেন আর অন্যদিকে তার ক্ষতি টানবেন না তাহলে তো হবে না আপনি বলছেন যে আপনি হচ্ছেন যে গ্রিন রেভুলেশন করেছেন সবুজ বিপ্লব করেছেন অর্থাৎ সেই উৎপাদন বাড়াতে গেলে আপনার কি দরকার আপনার হচ্ছে সার দরকার বীজ দরকার পানি দরকার প্রত্যেকটা জিনিসেরই তো আবার একটা কনসিকুয়েন্স আছে যেমন মনে করেন যে এখন হচ্ছে আমরা ৩৬ মিলিয়ন ম্যাট্রিক টন হচ্ছে চাল রপ্তানি করি চাল সরি উৎপাদন করি উৎপাদন করি কিন্তু সাথে সাথে আমরা তেরো হাজার টন আপনার বিষ বা কীটনাশক ব্যবহার করি আমরা কি পরিমাণে আপনার ভূ গর্ভস্থ পানি ব্যবহার করি আমরা এখন প্রায় সিক্স মিলিয়ন সিক্স মিলিয়ন টন আপনার সার ব্যবহার করি তার মানে হচ্ছে কি আপনার যত এই উৎপাদন বজায় রাখতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে উৎপাদনের উপকরণ কিনতে হয় উপকরণ যদি কিনতে থাকেন তাহলে স্বাভাবিক কারণেই আপনার উৎপাদন খরচ বাড়বে অর্থাৎ জমি এখন বেশি পরিমাণে আপনার সার দিতে হয় তাহলে উৎপাদন বাড়বে জমির এখন বেশি পরিমাণে কীটনাশক দিতে হয় তাহলে উৎপাদন খরচ বাড়বে জমির এখন বেশি পরিমাণে আপনার পানি দিতে হয় কারণ বিদ্যুৎ আমরা তো বৃষ্টির পানির এই যে ব্যবস্থা একটা করতে পারিনি এখনও পানিটা আসে হচ্ছে যে পানি বাজার থেকে কিনতে হয় তাহলে উৎপাদন খরচ বাড়ছে কারণ হচ্ছে যে যে পদ্ধতিতে কৃষির উৎপাদন ব্যবস্থা সংগঠিত হচ্ছে সেই পদ্ধতি আসলে একদিকে যেমন অটেকসই কৃষির ব্যবস্থা তৈরি করছে অন্যদিকে কৃষি উৎপাদন আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে কৃষি পদ্ধতিটা টেকসই না এটা না কৃষির উৎপাদন না বিষয়টা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমাদের ভ্রান্ত ধারণা যে বাজারে সরবরাহ আসার এবং চাহিদার সাথে দাম নির্ধারিত হয় বিষয়টা একেবারেই ঠিক না বাংলাদেশের কৃষির যে কাঠামোগত অবস্থা তার কারণে সেটা সেটা আমরা বুঝতে পেরেছি সেটা আপনি ব্যাখ্যা করেছেন আর দ্বিতীয় যেটা বলেছেন যে নানান কারণে এই পদ্ধতিটাও টেকসই না আসতে চাই হচ্ছে কিন্তু প্রথমে আমি বললাম যে উৎপাদন খরচের সাথে সম্পর্ক এরপরে জমি তারপরে শ্রম এবং উৎপাদন বাজারের কথা বলা যাবে অনেক ধন্যবাদ আমরা আবারো আসছি ডক্টর আব্দুল মালান আখন্দর কাছে যে দুটো বিষয় আমরা পেয়েছি একটা হচ্ছে যে যে বিষয়টা যে যেমন আপনি বলেছেন যে গতবার হাওরের ফসল নষ্ট হওয়ার কারণে বাকি জায়গাতে কৃষকরা বেশি দাম পেয়েছিলেন আবার যেটা ডক্টর তিতুমীর বলছেন যে এই এই ব্যাপারটা সবসময় ওইভাবে নির্ভর করে না বরং বাজার এবং অন্যান্য কাঠামোগত বিষয়গুলো ধানের দাম কিংবা কৃষকের লাভ ক্ষতি নির্ধারণ করে এবং অন্য একটা প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে যে কৃষিতে যে সার কীটনাশকের আমরা বাড়তি ব্যবহার করছি আমাদের খাদ্য নিরাপত্তার জন্য সেটা কাঠামোগতভাবে এটা টেকসই কেনে আমরা এই বিষয়ে আপনার কাছে শুনবো বিরতির পর প্রিয় দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি সঙ্গে থাকুন বিরতিপদ ফিরছে আলোচনায় কথা হচ্ছিল ধান চাষিদের হতাশা নিয়ে এবং আমি প্রশ্ন যেটা করেছিলাম ডক্টর আব্দুল মান্নান আখন্দ তার কাছে যে দুটো প্রশ্ন আসছে যে রাষ্ট্র এই কৃষকদের প্রতি কতখানি দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে এক আর দ্বিতীয়ত যে কৃষি আমাদের খাদ্য নিরাপত্তার একটা পরিস্থিতি তৈরি করেছে সেটা আসলে কতখানি টেকসই জি ওনার সাথে আমি অনেক অনেকাংশে কতগুলো বিষয়ে একমত কিন্তু অন্য কিছু বিষয় আছে এটা বোধ ভাষাগত বিষয় আছে আমাদের যে প্রতিভা সাবজেক্টেরই বিষয়েরই একটা নিজস্ব ভাষা আছে সেটা প্রকাশ করে তো উনি তো বোধ আমাদের কৃষি বাজার কৃষি বিপণন এবং কৃষি অর্থনীতি এইটা খুব সরকার করতেই বা কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না দুই হলো যে পৃথিবীর বহু দেশ আছে অনেক উন্নত দেশ আছে আমেরিকাসহ যারা আমাদেরকে বলে যে কৃষিতে ভর্তুকি দেওয়া যাবে না কমাও ভর্তুকি আইএমএফ টাই এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক অনেক সময় বলে তো আসল কথা হলো সমস্ত জায়গাতে এই কৃষিকে সাবসিডাইজ করতে হচ্ছে তার প্রণোদনা দিতে হচ্ছে তাকে সহযোগিতা করতে হচ্ছে দাতাদের একজন তো বাজার নিয়ন্ত্রণ এবং কৃষি বিপণন ব্যবস্থাটি বাংলাদেশে এটি খুব যে উন্নত মানের বা আসলেই খুব আনটাচ হয়ে গেছে খুব বেশি করে এটাকে কিন্তু সরকার যে পরিমাণ প্রণোদনা দিচ্ছে এই যে এখন তো যে যে ব্যবস্থাটি পলিটিক্যাল আপনার ক্যাপিটালিস্ট পুঁজিবাদী ব্যবস্থার ভিতরে আছে সুতরাং উপকরণ যেগুলো আছে কিনতে হচ্ছে কিনতে হলেও কিনতে হলেও এখানে ইভেন বীজ বীজ আরও পরে আরও বেশি দাম হবে কারণ হলো বীজের বাজারটা আপনি দেখেন যে বহু বিভিন্ন কর্পোরেট সংস্থা এখন এসিআই বলেন অন্যান্য এই জায়গাগুলোতে চলে গেছে কৃষক কিন্তু তার বীজ এখন অলমোস্ট প্রায় দুই চারটা ফসল যেগুলো একটু কম বাকি কিন্তু কিনে নিতে হচ্ছে এবং এটার দাম যথেষ্ট বেশি এবং ভবিষ্যতে আরও বাড়বে কারণ এটা তাদের হাতে টোটালটা সমগ্রটা চলে যাবে তো এটা একটা বিস্তৃত আলোচনার বিষয় আমি খুব সহজভাবে বলতে চেষ্টা করেছিলাম তো এখন কৃষি বাজার নিয়ন্ত্রণ বা কৃষি বিপণন ব্যবস্থার উন্নত একটি অবস্থা তৈরি করা সরকার বিভিন্ন সময়ে চেষ্টা করেছে কিছু কিছু বাজার হয়েছে তখন কৃষি বিপণন বাজার ব্যবস্থাপনা বা কৃষি বিপণনের যে অবস্থাটি সেটি কিন্তু বাংলাদেশে ওই অর্থে অতটা গড়ে ওঠেনি আচ্ছা এর হয়নি তো ফলে ওই ওই আমরা যেটা আমি আমার ছোটো গাল থেকে যেটা শুনতেছি বাল্যকাল থেকে পড়ালেখা করতে যে যে মাঝে একটা ফরিয়া গোষ্ঠী আছে তাদের হাত ঘুরে টরে আসে এই কথাটি তো সত্য জি এখন এ এই কথাগুলো কিন্তু সত্য আসলেই তাই কিন্তু এখন আপনি সরকার এখানে কি করতে পারে তো সরকার যেটা করতে পারে সেটা হলো যে এই কৃষি বাজার কৃষি বিপণন ব্যবস্থাটি আর এই মধ্যসত্ব মধ্যসত্য উঠিয়েও দেওয়া যাবে না কারণ বাজার যদি এরকম হয় যে সরকার কিনছে কৃষকের কাছ থেকে যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম সরাসরি তাহলে কিছু ব্যবস্থার উন্নতি হতে পারে মূল্য নির্ধারণের উনি উনি যেহেতু ওই বিষয়ের আমার মনে হয় যে খুব সঠিকভাবে উনি বলেছেন মূল্য কিভাবে নির্ধারণ করা হয় কিন্তু বাংলাদেশে আমি যদি দেখি তাহলে দেখা যায় যে একেবারে স্বাভাবিকভাবে এটা কোনো তাত্ত্বিক বিষয়ও না একেবারে স্বাভাবিকভাবেই ফসল বেশি হয়েছে দাম কমে গেছে আমরা এক সময় দেখেছি বাঁধাকপি ফুলকপি কত টাকা দাম একেবারে খুব বেশি বাজারে আবার কোনো কোন বছরে আমরা দেখছি যে গরুকে খাওয়াচ্ছে বাজারে ছেড়ে দিয়ে চলে এসেছে কেন কৃষি বহু কিছু কিন্তু ধানের বিষয়টি ভিন্ন অন্য শস্যাদি ইত্যাদির বিষয়টি ভিন্ন ধান কিন্তু বাংলাদেশে ভিন্ন এখনও ধান এবং গম আস্তে আস্তে আসছে তো এই কারণ মানুষ খায় এটা এটা আমরা এটার উপরেই নির্ভর করি তো ধান ধান উৎপাদনটা তো ধান উৎপাদনটা ধানের উন্নত যে সমূহ দেওয়া হয়েছে এটার সাথে প্যাকেজ আছে যে তাকে কীভাবে তৈরি করতে হবে সেখানে অবশ্যই অবশ্যই এই সার বীজ কীটনাশক বালাইনাশক ইত্যাদি এই বিষয়সমূহ আর কৃষি শ্রমিক বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অন্তত গার্মেন্টস হওয়ার ফলে কৃষিক কৃষি শ্রমিক কিন্তু কমে গেছে এবং সস্তা মূল্যে কৃষি শ্রমিক পাওয়া যায় না অন্তত পাঁচশো টাকা যেটা পাঁচশো টাকা কমপক্ষে এবং কোথাও কোথাও আরও বেশি তো ফলে উনি যেটা বলেছেন যে তো বাড়বেই কারণ এই জিনিসপত্রগুলোর বিষয় আছে মেকানাইজ কাল্টি কাল্টিভেশন যত বেশি এখন মেকানাইজড করা যাবে তত বেশি সুযোগ তৈরি হবে এটার মূল্যমান একটু কমা যদি এই ধানটা কাটা যেত এই ধানটা যদি কাটা যেত মেশিনে সব জায়গায় তাহলে কিন্তু এতটা মানে কৃষির যান্ত্রিকরণ যথেষ্ট হয়নি যেটা আদা আদা হয়েছে কৃষকের কথা শুনি আমাদের এই স্টুডিওতে যদি আমরা শুনি এবং তাদের কথা আমরা যদি পাই মোটামুটি এবার ফলন ভালো হয়েছে তো আমার কথা হচ্ছে যে সরকারের কাছে আমার আবেদন থাকবে যেন কৃষক পর্যায়ে সরাসরি কৃষকদের কাছ থেকে এই ধান সরকার সংগ্রহ করে এবং পাশাপাশি যে দেখা যায় যে যারা ব্যবসায়ী বা বড় মিল মালিক যারা আছে তাদের কাছে সরকার না সংগ্রহ করে সরাসরি কৃষকের কাছ থেকে যেন ধানটা সংগ্রহ করে দুই বিঘা সতেরো হাজার টাকা যাচ্ছে তাহলে ধান বেশি বিক্রি করে সতেরো হাজার টাকা তো উঠবে না ধানে বাজার কম বিভিন্ন জাতের ধান আমরা আবাদ করছি হাইব্রিড আছে আঠাশ আছে উনত্রিশ আছে তেত্রিশ আছে ধানের মোটামুটি আমাদের এলাকায় বাম্পার ফলন আসছে আল্লাহ রহমত কিন্তু আমরা এখন যে যে জমিগুলোর ধান পাকছে সে আমরা সেই ধানগুলো আমরা কাটতেছি এবং কিচেন প্যাটের দাম বেশি কিন্তু বর্তমান ধানের মার্কেট অত্যন্ত কম তার কারণে আমরা কৃষক অনেক পিছিয়ে যাচ্ছি সরকার যদি আমাদের দিকে একটু নিক নজর দিত ধানের দাম একটু বেড়ে দিত তাহলে আমাদের পক্ষে অনেক উপকার হতো ডক্টর রাশেদ আল তুমির আমরা তিনজন কৃষকের মন্তব্য দেখলাম যে তাদের প্রত্যেকেরই বক্তব্য যেটা যে সরকার তাদের যদি নেক নজর দিত সরকার যদি কৃষকের পর্যায়ে ধানটা কিনতো তাহলে সরকার নির্ধারিত মূল্যটা তারা অন্তত পেত তো এই যে ধানের মূল্য নির্ধারণ করায় এবং কি প্রক্রিয়া কেনা হবে এটাতে কি সরকারি ভূমিকায় প্রধান কিংবা এটা তাদের যে আসলে আপনার সরকার যেভাবে বোঝে যে সেই বোঝাটা যদি আপনার পরিষ্কার না হয় তাহলে হবে না সরকার তো বুঝছে যে দামটা বাজারে নির্ধারিত হবে কিন্তু বাংলাদেশের উৎপাদন খরচ কোনো মতেই বাজার দ্বারা নির্ধারিত না অর্থাৎ হচ্ছে যে বাংলাদেশে আপনার যদি মনে থাকে আশির দশকে বাংলাদেশে যখন কাঠামোগত সংস্কার কর্মসূচি হয়েছে তখন এই কৃষি ব্যবস্থাকে ব্যক্তিগত খাতে নিয়ে যাওয়া হয়েছে বিনিয়ন্ত্রণ করা হয়েছে এবং পুরো ব্যবস্থাকে আপনার দাম ঠিক করার সাথে মেলানো হয়েছে অর্থাৎ হচ্ছে যে এখান থেকে সরকার নিজেকে গুটিয়ে নিয়েছে কিন্তু সাথে সাথে বড় রকমের কতকগুলো ক্ষতিও সাধিত করেছে সেই ক্ষতিগুলো হচ্ছে যে আপনার নিয়ম আপনার বড় রকমের পরিকল্পনা না করে খাদ্য নিরাপত্তার নামে আপনার কৃষি ব্যবস্থাকে করেছে এই পারে তিন ভাবে একটা হচ্ছে যে যে ব্যবস্থায় উৎপাদন হয় সেই উৎপাদন ব্যবস্থার অটেকসইটা দ্বিতীয় হচ্ছে যে কম যিনি ভোক্তা তিনি যদি অধিক অধিক দামে সংগ্রহ করেন যিনি উৎপাদক তিনি যদি আসলে আপনার যা উৎপাদন খরচ তার সাথে লাভ না করতে পারেন তাহলে তিন অর্থেই এটার অটেক্সই হয়েছে তো সেইটা হয়েছে তার মানে আপনার এই জিনিসগুলো কাঠামোগত যেমন আমি বললাম যে একটা হচ্ছে যে এই পদ্ধতি করতে যায় উৎপাদন খরচ বেড়েছে দ্বিতীয় আসেন জমির যে নিয়ে আলোচনাই হচ্ছে না সেটি হচ্ছে জমি খণ্ড খণ্ডকরণ করা হয়েছে অর্থাৎ আপনার হচ্ছে যে এ আপনার যেহেতু বংশ আকারে আমরা উত্তরাধিকার সূত্রে জমির মালিক হই তার মানে জমিগুলো খণ্ড ভিক্ষণ্ড টুকরো টুকরো করা হয়েছে যেটাকে ল্যান্ড ফ্র্যাগমেন্টেশন করা হয় তাহলে একটা ছোট জমি যে এখন এমন এক জায়গায় দেখবেন যে দশ ফিট বাই এগারো ফিট জমি আছে তা তাহলে হচ্ছে কি আপনার এই ছোট জমিতে উৎপাদন খরচ অনেক বেশি হবে এবং এই পরিস্থিতি বিরাট আকারে জারি আছে তিন নম্বর হচ্ছে যে আপনার যেটা অনেক দিন ধরে জারি আছে সেটি হচ্ছে যে আপনার ইন্টারলকড মার্কেট অর্থাৎ হচ্ছে যে চাতাল মালিক নির্দিষ্ট হারে দাদন বা লোন সেই অনুযায়ী তিনি কম দামে সেটা সংগ্রহ করেন আর চতুর্থ জিনিস হচ্ছে যে এই দামের ক্ষেত্রে আপনার যেটা হয় ডিস্ট্রেস সেল করে অর্থাৎ কৃষকের যেহেতু টাকা নাই সেই জন্যে তাকে কম দামে অর্থাৎ তিনি একটা দামের যখন স্থিতিশীলতা হবে সেই জায়গায় তিনি বিক্রি করেন না তিনি ফোরিয়ার কাছে অনেক আগে বিক্রি করে ফেলেন যার ফলে তিনি কম দাম পান তার সাথে হচ্ছে যে শ্রম বাজারে শ্রম বাজারে কী হয়েছে আপনার এখন এটা হচ্ছে আপনার বিষয় যে বাংলাদেশে এখনও সবচেয়ে বেশি পরিমাণে মানুষ কৃষিতে নিয়োজিত কারণ আপনি যদি শ্রম জরিপ দেখেন একই সাথে আপনার বাংলাদেশের যে বর্তমান যে উন্নয়ন ধারার গতি সেটি কিন্তু সরকারের কারণে সেটি হয়েছে কারণ আপনার অভিবাসী শ্রমিক সেটা শহরে এসেছে অথবা মধ্যপ্রাচ্যে গেছে যার ফলে তাদের ভোগ ব্যয় বেড়েছে যার কারণে আপনার এই মোট দেশ যে উৎপাদন বাড়ছে অর্থাৎ জাতীয় আয় বাড়ছে তার মানে হচ্ছে যে এইখানে আপনার যে শ্রম আছে শ্রমিক আছে সেই শ্রমিকের এক ধরনের অভাব দেখা যাচ্ছে কিন্তু আবার একই সাথে সাথে আপনি যেটা খেয়াল করছেন না কারণ হচ্ছে কি কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে রুরাল সোশিওলজি বলে একটা ডিপার্টমেন্ট থাকার কথা এবং আছেও কিন্তু সেইখানে আপনি খেয়াল করছেন না বা গবেষণা আমি দেখি না যেটা হচ্ছে যে ওই যে যিনি প্যান্টুলন পড়ছেন যে ছাত্র অর্থাৎ ক্লাস টেন পর্যন্ত তিনি আর কৃষি কাজ করতে চান না তাহলে হচ্ছে যে একদিকে তিনি হচ্ছেন যে ছদ্ম বেকারত্ব বা আন্ডার এমপ্লয়মেন্ট থাকছেন কারণ হচ্ছে কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না তিনি আবার বড় কাজও পাচ্ছেন না কারণ কর্মসংস্থান হচ্ছে না তাহলে সীমিত আকার হয়ে যাচ্ছে শ্রমের ব্যবস্থা আবার আমরা যাদেরকে শিক্ষিত বেকার হচ্ছে বা এক ধরনের দশ বা দ্বাদশ শ্রেণী তারা তো পড়াশোনা করছে না আর একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের কৃষিতে কৃষি জমি কমে যাওয়ার কারণে বিভিন্ন চাপ প্রয়োগ করার কারণে আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে কোনো কৃষক তার কাজ দিয়ে নিজের জীবন যাপন করতে হয় আংশিক কৃষক আমরা পরিমাণে সমস্ত কৃষি চলছে হচ্ছে যে যিনি হয় বিদেশ থেকে তার আর পুত্র বা সন্তান বা বাবা টাকা পাঠাচ্ছেন অথবা অন্যভাবে তার মানে হচ্ছে যে বাংলাদেশের কৃষি ব্যবস্থার যে সঙ্গীন অবস্থা এই সঙ্গীন অবস্থা যে কত ভয়াবহ আমরা চিন্তা করছি না হ্যাঁ আমাদের কি লক্ষ্য করছি মন্ত্রী মহোদয়রা অতীতে আমরা লক্ষ্য করেছি যে ধমক দিচ্ছেন যে কৃষি পরিসংখ্যান পরিবর্তন করে দাও যে কৃষির হচ্ছে যে অনেক রকমের উল্লম্ফন ঘটেছে আমরা কৃষি নিয়ে অনেক কথা বলছি কিন্তু কৃষি নিয়ে মৌলিক কোনো চিন্তা করছি না কারণ কৃষকের সাথে কৃষক যেহেতু সংগঠিত নয় তার ভোটের দরকার নেই সেই জন্যে সে দাম পেলো কি না পেলো জয় না মানে আপনি যেটা বলতে চাচ্ছেন আমরা আমরা একটা বিরতিতে যাবো আপনার কথাকে সংক্ষেপ করলে দাঁড়ায় যে কৃষক তার অর্থনৈতিক দিকটা বাংলাদেশের নিতান্তই নাজুক এবং এটার একটা রাজনৈতিক তাৎপর্যের কথা আপনি বলছেন মানে এটা পুরো জিনিসটা নিয়েই আপনারা বড় রকমের রাজনৈতিক ফায়দা লুটছি আমরা একটা বিরতিতে যাচ্ছি এই বিষয় নিয়ে আলোচনা করছি আরেকটা বিরতি সঙ্গে থাকুন বিরতির পর ফিরছে আলোচনায় কথা হচ্ছিল ধান চাষীদের হতাশা নিয়ে যাচ্ছি ডক্টর আব্দুল মালান আখন্দ আপনার কাছে এই যে কৃষকের সন্তানরা প্রায় কৃষক হচ্ছেন না কিংবা শিক্ষিত মানুষের কাছে কৃষিকাজ অলাভজনক হচ্ছে এটা তো একদিক থেকে প্রমাণ করে যে বাংলাদেশে কৃষি আকর্ষণীয় না কিন্তু অন্যদিকে তো উৎপাদনও বিপুল পরিমাণে বেড়েছে তাহলে যারা চাষ করেন তাদের প্রণোদনা কি মানে তারা কেন ধান চাষ করেন কিংবা যারা বাঁধাকপি চাষ করেন কিংবা যারা আলু চাষ করেন যাই হোক কতগুলো বিষয় আছে তাত্ত্বিকভাবে আলোচনা করা যেতে পারে কতগুলো বিষয় আছে দিক দিতে তাকালে বাংলাদেশের না এই ভারতীয় উপমহাদেশে কৃষকদের ভূমিকে মায়ের মতো মনে করে কারণ তাকে খাওয়ায় কাজে বাংলাদেশের কৃষকদের ভূমির সাথে যে সম্পর্ক সেটি খুব নিবিড় এটা দীর্ঘ সময় ধরে থাকবে এরকম মনে করার কারণ কিন্তু এখন যেটা তার এক দুই হলো তার আর কি করার আছে যদি আর কিছু করার না থাকে তাহলে কৃষি তাকে করতে হবে আর যে বিষয়টা সেটা কৃষির যে বিষয়টা এখানে এসছে যে আপনারা মূল্য নিয়ে আমরা কথা বলছি তো কিন্তু সামগ্রিক অর্থে যদি কৃষিকে দেখি উনি বলেছেন যে রুরাল সোশিওলজি আমাদের এখন সব জায়গাতেই পড়ানো হয় এটা এবং কাজও হয় কিছু 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 না বেশ কাজ হচ্ছে এখন বেশ বিষয়টি হলো যে কৃষি উৎপাদন খরচ বাড়ার অনেকগুলো কারণ আছে আমি ওইদিকে যেতে চাই না অনেকগুলো কারণ আছে এটা বাড়বেই কিন্তু সেখানে ওই বাংলাদেশের গভর্নমেন্ট আমি বিশেষ কোনো ইয়েকে বলছি না বিশেষ করে এই গভর্নমেন্ট আসার পরে এখানে কিন্তু সাবসিডি দিতে হচ্ছে আচ্ছা কৃষি পৃথিবীর অন্যান্য উন্নত দেশ সমূহের মতোই সাবসিডি দিতে হচ্ছে কিন্তু তার পরিমাণ কত নাম্বার ওয়ান নাম্বার টু এই বছর যদি বাঁচাতে চায় কৃষির এই যে এই অবস্থাটার থেকে কৃষককে কৃষক রাখতে চায় ধান চাষ করাতে চায় তাহলে পরে এখানে যে অবস্থাটা সেটা হলো খাদ্যমন্ত্রী মহোদয় বলে যাচ্ছেন যে সরকার খুব চিন্তিত চাল রপ্তানি করা হবে প্রয়োজনে ইত্যাদি যাতে দুই দিকেই রক্ষা করার নিচেরিয়া তো এটা হলো তাদের স্ট্র্যাটেজিক বিষয় এবং সেটা করতেই হবে না হলে পরে কৃষকের যে এখন চারশো পাঁচশো একদম গ্রামীণ পর্যায়ে কিন্তু খুব আমার বাড়িতে গ্রামে খুব খুবই কম দাম কম মূল্যে বিক্রি করে দিতে হচ্ছে চাতালের কথা বলেছেন আপনি ওরা তো দাদন দেয় এটা শস্য ফসল উৎপাদন তিন চার মাস আগে নিয়ে নেয় টাকাটা এবং সেখানে নির্ধারিত সে কয় টাকা করে দেবে তো তারপরেও যখন বাজারে এই অবস্থা হয় তখন আরো কম কম টাকা দেয় কাজেই কৃষি এরকম একটি অবস্থায় আছে বিশেষ তবে আমরা ধান চাষ নিয়ে বলছি তো আমাদের ধান চাষ করতে হবে টু ফিট দি হাংরি পিপল আমরা এই বিষয়ে আমরা এই বিষয়ে মাননীয় মন্ত্রীর একটু মন্তব্য শুনি তারপর আপনার আপনার কাছে আবার আসবো জি জি এই ধান এই কৃষি থেকে আসে এখনো ষাট সত্তর ভাগ মানুষ গ্রামে বাস করে তার মূল জীবিকা কৃষি ধান বিক্রি করে ছেলে ছেলেমেয়ের পড়াশোনা সংসারের খরচ ওষুধপত্র সব কিছুই হয় আমাদের জন্য উভয় সংকট আমরা চাই খেতমজুর গরিব নিম্ন আয়ের মধ্যমায়ের মানুষ সীমিত মানুষ তাদের জন্য চালের দাম কম থাকুক আমরা চাই রিকশালা ভ্যানালার জন্য চালের দাম কম থাকুক আবার এটিও চাই যারা ধান বিক্রি করে সংসার পরিচালনা করে তারাও যেন ন্যায্য মূল্য পায় ন্যায়সঙ্গত মূল্য পায় অধ্যাপক আব্দুল মান্নান এখন একটা উভয় সংকটের কথা আমরা মাননীয় মন্ত্রীর কাছে শুনলাম তো এই সংকটের সমাধান কি না এই সংকটের সমাধান উনি কিন্তু বলেছেন এরপরেও আমি তো একটা টিভিতে দেখেছি তো উনি নিজে কৃষিবিদ তো ডক্টর আব্দুল রাজাক এবং প্রফেশনালও ছিলেন খালি কৃষিবিদ না উনি চাকরিও করেছেন দীর্ঘদিন তো যে বিষয়টা হলো এই মুহূর্তে এখন অর্থনীতিবিদরা কীভাবে এটাকে দেখবেন আমি নিজে অর্থনীতিবিদ নাই অল্প কিছু তখন তারা কিভাবে দেখবেন বাজার বিপণন ব্যবস্থা কৃষি বাজারের কিভাবে দেখবেন সরাসরি যেটা সরকারকে করতে হবে বা করতে হচ্ছে বা তা প্ল্যান করছে গভর্নমেন্ট সেটা হলো বেশি দামে কেনা আর একটু বেশি মূল্যে ধানগুলো ক্রয় করে সরকার বাজার সরকারের এমন গোডাউন আমার জানা মতো এমন কোনো গোদাম বা অ্যারেঞ্জমেন্ট নাই ব্যবস্থাপনা নাই যে প্রচুর পরিমাণ কিনে সব উদ্বৃত্ত বা উদ্বৃত্তের সিক্সটি বা সেভেন্টি পারসেন্ট কিনে ওখানে রেখে দেবে এই অবস্থাটি নাই সুতরাং এই যে গোদামজাত করার সমস্যার জন্যেও সরকার এত কিনতে পারবে কিন্তু এটা এটা যেহেতু এটা বছরের পর বছর ধরে এক ধরনের ইয়ের শিকার হচ্ছে আপনি যেটাকে বলছেন চালার মালিক বন্যদের সেক্ষেত্রে তো আমাদের বা একটা সরকারেরও একটা উদ্যোগ থাকা দরকার যে কৃষকদেরকে কীভাবে আমরা থাকি গ্রামীণ স্তরে এই ধরনের ইয়ে থেকে থাকা দরকার দরকার বলেই এই যে কৃষি বাজার কৃষি বিপণন একটা এটা কিন্তু চা আমাদের ডিএই এর সাথে লাগানো একটি সংস্থাই আছে তারা এটা দেখছে এখন বিষয়টি হলো যে রাস্তা এইগুলো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে এখন রাস্তাঘাট যদি খুব ভালো থাকে যোগাযোগ ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে কৃষক সরাসরি এসে যেখানে বেশি মূল্য পায় সেখানে দিতে পারে কিন্তু কৃষক তো এমন অবস্থাটি নেই কোথাও কোথাও হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু ওই নেই এখন যদি এমন করা যেত যে প্রতি উপজেলায় বা ইয়েতে একটা খুব বড়ো মার্কেট ওখান থেকে সরকার কিনবে ওখানে নিয়ে গেলেই পাবে মাঝে ফরি ফরিয়া স্থানীয় পর্যায়ে গুদাম গুদামজাত করার ব্যবস্থা এই বিষয়গুলো যদি থাকতো তাহলে এই সমস্যাটা কম হতো আর ধান চাষ অনেকে আপনার আপনারা বলছেন যে ধান চাষ কৃষি এমনে তবে ধান চাষ করা কিন্তু আসলেই অনেকে খুব খুব যাদের একটু ইয়ে তারা কারণ ক্ষেতের ভিতরে ধান চাষ হলো পানির সাথে কাদার সাথে ইত্যাদির সাথে সম্পৃক্ত এবং এটা মনে করে অনেক অনেক সমস্যা শীতকালীন সবজি করছে সেটা ময়লা টয়লা অত বেশি লাগছে না কিন্তু ধান চাষ করতে গেলে তাকে নিরানে দিতে হবে পানি দিতে হবে সব কিছুই নেমে করতে হবে কাটার সময় অনেক সময় পানি থাকে এখন তো কাটায় পানি আছে তো ফলে এটা কিন্তু অনেক এই জন্য যারা যারা পারছে যে অন্য শস্যের দিকে যাওয়া কিন্তু আমাদের কিছু ভূমি আছে যেটাতে অন্য শস্যে যাওয়ার কোনো সুযোগ নাই এখন ইয়েতে হাওয়ার কারণেই ভৌগোলিক কারণে হাওয়ার এলাকাগুলোতে অন্য কী শস্য দেবে অঞ্চলগুলোতে সুতরাং তাকে কুবিল অঞ্চল চলন বিল এলাকায় ইত্যাদি যদি চলন এখন তো অবস্থা ভিন্ন কারণ শীতকালীন সবজি টবজি প্রচুর হচ্ছে তার কারণ হল যে এটা ভরাট হয়ে যাচ্ছে এটা একটা একটা খারাপ বিষয় আসলে ভরাট হয়ে যাচ্ছে এই ফসলগুলো করছে কিন্তু এর ইম্প্যাক্ট হবে প্রকৃতিতে এবং পরিবেশে অনেক অনেক বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে যাই হোক তো এখন আপনি আমাকে আমাকে আমি যেটা বলতে চাই এটা দীর্ঘমেয়াদী ব্যবস্থা যদি সরকার করে সরকারিভাবে পলিসিতে যেখানে এই কৃষি দ্রব্যাদির বাজার এবং তার বিপণন ব্যবস্থা এমন একটি অবস্থা তৈরি হয় যে কৃষক আর মদ্যসত্ব এটা ব্যবসায়ীরা আসলে ব্যবসায়ীরা এখন আপনি পঞ্চগড় পর্যন্ত এই অবস্থাটা তৈরি করে কতটুকু সম্ভব তার তার একটা মদ্যসত্ব যেরকম আছে এখন ইটার থেকে সে মিডলম্যান একজন থাকুক যদি তার সুবিধা হয় কিন্তু সেটা এমন হতে পারবে না আমরা যে প্রধান ফসলগুলোকে রক্ষা করতে পারি মধ্যস্বত্ব ভোগীর হাত থেকে তাহলে হয়তো বাজারেই বাকিদের বেলায় একটা দর বা উচ্চ মূল্য নির্ধারণ করে দেবে শিওর 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 তো এই এই একটি ব্যবস্থা করতে অর্থাৎ আমি বারবার কিন্তু দুটো শব্দ বেশি ব্যবহার করছি কৃষি বাজার ব্যবস্থাপনা এবং কৃষি বিপণন ব্যবস্থা এইটা যদি এটা যদি সরকার নিয়ন্ত্রণ করতে পারে নিয়ন্ত্রণ না নিয়ন্ত্রণের কথা আমি বলছি না এটা যদি করতে পারে সরকার তাহলে পরে তার যে সাবসিডি যেটা প্রণোদনা দিচ্ছে সেইটা কাজে লাগবে এই ভর্তুকি নিয়ে একটু আলাপ করি যেটা ডক্টর রাসাদাল মহতি তুমির সরকার প্রায় নয় হাজার কোটি টাকার ভর্তুকি গত বছর দিয়েছে বলে জানি কৃষি খাতে ভর্তুকি কাকে দিয়েছে এবং এই প্রশ্নটাই করছি যে আমরা দেখলাম অর্থনীতিবিদদের অনেকেই বলছেন যে এই ভর্তুকিটা পাচ্ছে প্রধানত শহর যারা আমদানী করছে আপনারা একটা জিনিস আপনারা আলোচনা করছেন না এবং গণমাধ্যম একই দশে দায়ী সেটি হচ্ছে যে আপনারা ভুল জায়গা নিয়ে আলোচনা করছেন বাংলাদেশের কৃষক আপনার মূল্য পাচ্ছে না এটা কি নতুন বিষয় না প্রতি বছরই আলোচনা হচ্ছে মূল জায়গাটা হচ্ছে যে সতি কারণ সে ধান বিক্রি করে তৈরি করার কৃষক 20 22 টাকায় কেজিতে বিক্রি করছে আর আমরা কিনছি হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর টাকা অর্থাৎ আমরা জানি যে কৃষক দাম পাচ্ছেন না এবং ভোক্তা ন্যায্য মূল্যে কিনতে পারছেন না এটা কোনো নতুন সমস্যা না তাহলে আপনি সমস্যাকে না বলে যখন আপনি খাদ্য স্বয়ং সম্পূর্ণ হয়েছেন পিট চাপ বা নিজেকে খুশি হচ্ছেন বা আপনি কিসে ভেজিটেবলে এত নম্বরে অবস্থান করেছেন তো এইগুলো কেন তার মানে হচ্ছে যে আপনি চান আসলে কৃষির যে বড় সংকট আবার অন্যদিকে বলেন যে কৃষি বাঁচলে দেশ বাঁচবে এই যে রাজনীতিকরণ কৃষির ব্যাপারে এবং কৃষক নিয়ে এই সমস্যা তো আপনাকে দেখতে হবে তাহলে সমস্যাকে যদি আপনি দেখতে চান এখানে পরিষ্কার অর্থে আমরা পরিষ্কার বুঝি চারটা বিষয় পরিষ্কার একটা হচ্ছে যে উৎপাদন ব্যবস্থা টেকসই নাই উৎপাদন খরচ বেড়েছে দ্বিতীয় হচ্ছে যে জমির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এখন আর একসময় যেমন ভাগ চাষ হতো সেখানে হচ্ছে যে যিনি জমি দিতেন তারও একটা দায়িত্ব থাকত এখন ভাগ চাষ নেই এখন হচ্ছে ইজারা দেওয়া হয় বা জমি ভাড়া দেওয়া হয় অর্থাৎ যেভাবেই হোক তাকে টিকে থেকে ওই টাকা পরিশোধ করতে হবে তৃতীয় বিষয় হচ্ছে যে যে দাদন পদ্ধতি বা ইন্টারলক মার্কেট অর্থাৎ চাপ আপনার যারা চাতাল মালিকরা আসেন এবং কিভাবে চাতাল মালিকরা এই কাজগুলো করেন এক হাজারে কি এই জিনিসটা নতুন কিছু না নগাতে দেন আর যেখানেই যান এটা কোনো নতুন বিষয় না আপনি চো পঞ্চম আস পঞ্চম বিষয়ে আসেন সেটি হচ্ছে যে আপনার ক্ষুদ্র কৃষক আপনার কোনো সময় উৎপাদনশীল নয় কিন্তু তার কোনো কাজ নাই বলে সে নিজের শ্রমকে যুক্ত করে না বলে সেইখানে দেখা যায় যে কৃষি ঠিকই আছে কিন্তু আসলে তো তা না তাহলে কি উত্তরণ করবেন কীভাবে উত্তরণের রাস্তা পরিষ্কার পৃথিবীতে কৃষি যেখানেই হয়েছে সেখানে খুব রাস্তাটা পরিষ্কার আপনারা এই সেই রাস্তা পরিষ্কার রাস্তা বিষয়ে আমরা বিরতির পর আলাপ শুনবো প্রিয় দর্শক নিচ্ছি আরেকটা বিরতির সঙ্গে থাকুন বৃত্তির পর ফিরছে আলোচনায় কথা হচ্ছিল ধান চাষীদের হতাশা নিয়ে কথা বলছিলেন ডক্টর রাষ্ট্রদাল মাহত হ্যাঁ এটা পৃথিবীতে যত দেশে পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণে এ আপনার এক ব্যক্তি হিসাবে আমার যতটুকু ধারণা আছে যিনি ভর্তুকি পান তিনি হচ্ছেন রানী এলিজাবেথ কমন এগ্রিকালচার পলিসি মানে ইউরোপে যারা আমাদেরকে এই যে যারা মুশকিলটা আপনি ধরছেন না কেন যারা আপ বাংলাদেশের নীতি নির্ধারণ করছেন এবং যারা বিশ্বব্যাংকের সাথে ঋণ নিচ্ছেন বা ঋণের শর্ত হিসাবে নীতি পরিবর্তন করছেন বা অন্য জায়গায় নীতি পরিবর্তন করছেন তারা তো কখনো বলছেন না যে যারা আমাদেরকে বলছো যে ভর্তুকি দেয়া যাবে না কারণ বিশ্ব বাণিজ্য সংস্থার মূল বিষয়টা কি

আপনার তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর একটা হচ্ছে না যে গার্মেন্টসের বাইরে আর একটা জিনিস আছে তার কি করবে তাহলে মূল সমস্যাটা দাঁড়াচ্ছে হচ্ছে যে আপনাকে এই যে ইকনমিজ অফ স্কেল অর্থাৎ উৎপাদন খরচ কমিয়ে উৎপাদনশীলতা বাড়িয়ে আপনার যে দাম বাড়ানো এই প্রক্রিয়া দুটো কায়দায় হতে পারে কারণ বাংলাদেশে যেহেতু জমি টুকরো টুকরো খণ্ডিত হয়ে গেছে একটা হতে পারে পুরো মার্কেট কায়দায় সেটি হচ্ছে যে আপনার কন্ট্রাক্ট গ্রোয়ার নেন কমার্শিয়ালাইজ করেন তাহলে সমস্ত উৎপাদন খরচ কমে যাবে এটি একটা পন্থা হতে পারে আরেকটি পন্থা হচ্ছে যে কুমিল্লা মডেল যেটা ফেইল করেছে বা অন্যান্য সমবায় যে কারণে আপনার উত্তীর্ণ হতে পারেনি সেই শিক্ষার থেকে অর্থাৎ সমবায় করা এছাড়া কারণ হচ্ছে যে কোনোভাবেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তীর্ণ করা যাবে না যদি না ইকোনমিজ অফ স্কেল হয় অর্থাৎ হচ্ছে যে উৎপাদন খরচ কমাতে হবে উৎপাদনশীলতা বাড়াতে হবে যার ফলে কৃষক আপনার আর লাভটা বেশি পাবেন কারণ উৎপাদন খরচ এবং বিক্রি খরচের মধ্যে আবার একই কায়দায় ভোক্তা আসলে কম দামে কিনতে পারবে এইটা করার একটাই কায়দা সেটা হচ্ছে স্কেল ইফেক্ট করতে হবে সেইটা করা যেতে পারে হয় হচ্ছে যে আপনার কমার্শিয়াল মাধ্যমে কন্ট্রাক্ট গ্রোয়ারদের সমিতি করে এটা একটা হইতে পারে বাজার কায়দায় আর একটা হইতে পারে রাষ্ট্র যদি চায় এটা নির্ভর করবে রাষ্ট্রের এর দার্শনিক ভিত্তির উপরে তাহলে সমবায় সমিতি করা যেতে পারে এবং সেখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে কুমিল্লা মডেল কেন ফেল করেছিল কেন কাজ করেনি সেইটার লক্ষ্য রেখে এছাড়া কোনো উপায় নেই আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার যেটা আপনাকে চিন্তা করতে হবে এই পদ্ধতি কাজ করছে না ওপেন মার্কেট সেল অর্থাৎ হচ্ছে যে ওই সংস্কার কর্মসূচির কায়দাই এসেছে কি যে আপনাকে আপনি তো আপনি কী সাপোর্ট দেবেন আপনি প্রোডাকশনে সাপোর্ট দিতে পারবেন না আপনি হচ্ছে যে যখন মানুষ কিছু পড়ে যাবে তাদেরকে আপনাকে একদম সেফটি নেট অর্থাৎ নিরাপত্তা জাল দিয়ে রেখে দিতে অর্থাৎ হচ্ছে যে এই পদ্ধতিতে কিছু বাজার ব্যর্থতা হবে তার মানে এই পদ্ধতি স্বীকার করছে যে এভাবে চলতে গেলে অনেক লোকই আসলে টিকে থাকতে পারবে না তাদের জন্যে কিছু সুবিধা দিতে হবে তার মানে সেই জন্যে খোলা বাজারে বিক্রি বা ওপেন মার্কেট সেল বলে অর্থাৎ হচ্ছে যে আপনি কিন্তু তাদেরও সেটা সমস্যার সমাধান হচ্ছে না কারণ আপনি খেয়াল করছেন যে আমরা সরকারি হিসাবে বলছে যে কিলো ক্যালোরি হিসাবে খাদ্য গ্রহণ কমে গেছে তাই না জি তাহলে দুটো সমস্যা হচ্ছে কৃষক দাম পাচ্ছে না আপনি খাদ্য গ্রহণ করতে পারছেন না এটা কি কোনোটাই অজানা কারোরই কিন্তু অজানা না এবং এটা আমরা বহুত দিন ধরে ওনারা যারা গবেষণা করছেন তারা বলছেন আমরা যারা অর্থনীতি নিয়ে অর্থশাস্ত্রে অবশ্য বেশি আকারে বলছে না কারণ অর্থশাস্ত্রের অধিকাংশ জিনিস আসছে যেহেতু দাতাদের বা অন্যদের কাছে যারা আমরা মাথা বন্দুক দিয়েছি তাদের যেমন কয়েকদিন আগে এক লোক বলছে যে বাংলাদেশে এই লোকরাই হচ্ছে যে বলেছিল কি বাংলাদেশে সব কিছু বাজারের মধ্যে দেওয়া দরকার ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট যেমন সেদিনকে বলছে তাদের এক লোক যে সব লোককে এই রোহিঙ্গা যারা আসে তাদেরকে লোকাল মার্কেটে ছেড়ে দাও মানে লোকাল বাজারে ঠেকে দাও এই যে যারা এবং তাদের যারা গোষ্ঠী বা তাদের যারা দ্বারা চুপার পরিচালিত যে সমস্ত অর্থনীতিবিদ আমাদের বাংলাদেশের সমস্যাটা একেবারেই সরবরাহ যেমন সাপ্লাই ক্রিয়েটস ডিমান্ড এবং ডিমান্ডটা প্রাইস তৈরি করে অর্থাৎ সরবরাহের মাধ্যমে চাহিদা তৈরি হয় চাহিদা তৈরির মাধ্যমে যে দাম নির্ধারণ হয় এইভাবে কৃষিটা চলে না বাংলাদেশে বাংলাদেশের কৃষির কতগুলো কাঠামোগত সমস্যা আছে এখান থেকে উত্তরণের একটাই পথ হতে পারে আপনার সমবায়ীকরণ সেটি আপনি বাজার কায়দায় অর্থাৎ কন্ট্রাক্ট গ্রোয়ারদের সমবায় সমিতি করতে পারেন যার মাধ্যমে স্কেল ইফেক্ট পাবেন অর্থাৎ যেটা যেটা আপনি বলেছেন আগের আগে আলোচনা আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি ডক্টর আব্দুল মান্নান এখন যদি আপনার কাছে আসি যে যেটা যেটার কথা ডক্টর রাশেদ আল তুমি বলেছেন যে সমবায় পদ্ধতির মাধ্যমে এটার আকৃতি বড় হতে পারে আবার এটার মধ্যে হয়তো তারা যান্ত্রিক সুবিধা পেতে পারে এটার মধ্যে তারা গুদামজাত করার নিজেদের সক্ষমতা বাড়তে পারে আপনি কিভাবে দেখছেন একজন কৃষিবিধি দেখেন সম্ভাবনা আছে এটা কিন্তু এটা নাই একেবারে সেটা কিন্তু ঠিক আচ্ছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে এই কাজগুলো এবং কৃষকদেরকে সংগঠিত করে কন্ট্রাক্ট কৃষকদেরকে সন্ধ্যাবেলা তারা বসা আলোচনা করা ইত্যাদি এই বিষয়সমূহ এবং তার তার এইভাবে প্রশ্ন করি এবার দেখলাম যে ধান কাটা শ্রমিকদের ব্যাপক অভাব কিন্তু এমন ধরনের ধান কাটা যন্ত্র বাজারে আছে যেগুলো তারা টেকনিক্যাল ওই নোহাউটের অভাবে এটা ব্যবহার করতে পারছে না বিশ হাজার টাকা মাত্র দাম কিন্তু এক বিঘা জমি মুশকিল হলো যে যদি ড্রাই না থাকে বোরো দান্ত এইটাতে ব্যবহার করা জন্য মেশিনকে আর একটু পরিবর্তন মানে সেটার জন্য তো আমাদের স্থানীয় প্রকৌশলী বা অন্যদের সহযোগিতা দরকার সেটাও সেটা হয়ে যাবে কারণ কতগুলো বিষয় হয়েছে এবং অ্যাডাপ্ট করেছে এখন বিষয়টা হলো যে কৃষি কৃষির উৎপাদন কেমন হবে আর আমি অবশ্য একটা বিস্তৃত আলোচনা করি উনি যত কথা বলেছেন অনেক অনেক বিষয় নিয়ে কথা বলেছেন কিন্তু সামার আসতে তো আপনি কৃষি উৎপাদনটা যে স্ট্রাকচার কাঠামও একটা কাঠামর ভিতরে আপনি নির্ধারণ করবেন সব সময়টা থাকবে না আচ্ছা এটাই কারণ কৃষি প্রকৃতি নির্ভর আমি আগে বলেছি দৃষ্টিতে আপনি ইচ্ছা করে বৃষ্টি হয় না তৈরি করতে পারবেন না তাই না কবে সাইক্লোন হবে হচ্ছে কি পরিমানে বৃষ্টি আপনার আপনার কৃষি এই যে এটা রাজনীতি বিষয়টা তো রাজনৈতিক সরকার যদি যেই गवर्नमेंट থাকো

পানি লাগবে সার লাগবে কীটনাশক লাগবে অন্য কোনো দেশে এই পরিমাণ সাবসিডি দিয়ে কৃষি করে না কাজে সার কোম্পানিকে না দিয়ে ফসলের উপর কৃষককে দেওয়া হতো কৃষকের বেনিফিট তো কৃষকই পাচ্ছে চারশো টাকা বস্তার সার সাবসিডি দিয়ে একশো আশি যে ইয়া দুই তিন বছর আগের এটার ফলে কি সারের ব্যবহারটাই উৎসাহিত হচ্ছে না কিন্তু যদি এমন হতো যে সারটা কৃষক সাবসিডি মূল্যে পাবে না কৃষক ওই দামি বাজার থেকে কিনছে কিন্তু তার যে উৎপাদন খরচ সরকার তখন সেটার উপরে তাকে যদি ভর্তুকি দেয় যে আরো ভালো হতো আরো ভালো হতো তাহলে নিশ্চয়ই কৃষক আরো ভালো হতো কিন্তু ওটা দিতে হবে কারণ সারকে সাপ্লাই দিবে কৃষক নিজে আমাদের দেশে ওরকম কৃষক তো আর হয়নি কার জিমি কার্ট আর সিনাবাদামের কৃষক ওরকম কৃষক তো আর নিজে তিনি সেটা পারবেন ওটা সেই প্রক্রিয়ার মধ্যে কৃষকের কিন্তু যে নিজের আগ্রহটা তৈরি হওয়া যে না সস্তা আমি সার পাচ্ছি না ফলে সারের বিকল্প যেটা কথা ডক্টর রাশেদ আলম তুমি বলছো যে আমরা সারের উপর বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে হয়তো দেখা যায় তো কৃষক সারের অনেক বিকল্প জৈব সার কিংবা নানান না না সবই সার জৈব সার

তার হচ্ছে যে আপনার হচ্ছে যে উৎপাদন বাড়ানোর উপায় হচ্ছে প্রযুক্তির ব্যবহার কিন্তু প্রযুক্তির ব্যবহারটা যদি আপনি করতে চান বাংলাদেশের যেভাবে খুদে খুদে টুকরো টুকরো হয়ে গেছে এটার মাধ্যমে কখনোই উৎপাদনশীলতাও বাড়ানো যাবে না আবার উৎপাদন সক্ষমতাও বাড়া যাবে না আবার আপনি দামও পাবেন না সেই জন্য আপনাকে সমবায় পদ্ধতির দিকে যেতে হবে কিন্তু সেই সমবায় পদ্ধতিটা

খুব দুর্বল অবস্থা নাই বাংলাদেশে অনেক স্ট্রং এটা এটাতে অনেক অগ্রগতি অগ্রগতি আছে কৃষক সেটাকে ব্যবহার করছে কৃষককে ওইভাবে কারণ আমরা মাঠে ঘাটে গড়ি তো কৃষককে ওইভাবে আন্ডার এস্টিমেট করার সুযোগ নাই কেন অনেক ধন্যবাদ দর্শক আজকে আমরা আলোচনা করলাম ধান চাষীদের হতাশা নিয়ে এবং এই বিষয়টার অর্থনীতির নানান দিক প্রযুক্তিগত নানান দিক এবং তার শিক্ষাগত নানান দিক নিয়ে আমরা জানতে পারলাম আমরা আশা করব বাংলাদেশের ধান চাষীরা তাদের হতাশা থেকে মুক্ত হতে পারবেন তাদের যে উৎপাদিত শস্য তার ন্যায্য দাম তারা পাবেন দীপ্তর সাথে পুনঃপ্রচারিত হবে সকাল ছয়টায় শুভরাত্রি